বিজ্ঞান আধুনিকতা প্রযুক্তি কৃত্রিমত্তা এসব যতই উন্নতি করুক আর সহজলভ্য হয়ে উঠুক প্রকৃতির চেয়ে কোনো কিছুই অদ্ভুত রহস্যময় আর আশ্চর্যজনক হতে পারে না। এই পৃথিবী নামক গ্রহেতে প্রাণের সৃষ্টি যেমন অবাক করে দেওয়ার মতো ঘটনা তেমনি এর পরিবেশে ঘটে চলা নানা প্রাকৃতিক ঘটনাও চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে দুটি সাগর একসাথে মেশে না। আমাদের আজকের এপিসোডে আপনাদেরকে এমনই দুটি সাগরের কথা বলবো যা আপনাকে অবাক করে দিবে। তেলে জলে মিশ খায় না সেটা তো শুনেছিলেন, কখনো কি শুনেছেন জলে জলে মিশ খায় না? যদি জানা না থাকে তাহলে জেনে রাখুন এটাও সম্ভব, আর তার নিজের চোখে প্রত্যক্ষ করেছেন বহু প্রকৃতিপ্রেমী মানুষ। মৃতসাগর বা ডেড সির নাম তো শুনেছেন, সেখানে লবণের ভাগ এতই বেশি যে কোনো সামুদ্রিক প্রাণীও সেখানে নেই, কোনো কিছু জলের তলায় ডুবে না সেখানে। পৃথিবীর বাকি সমুদ্রের জলের তুলনায় ডেড সির জল 8 গুণ বেশি লবণাক্ত আর খনিজ পদার্থে ভরা। ডেড সির মতো আমাদেরকে আশ্চর্য করে দেয় আলাস্কা উপসাগরীয় অঞ্চল। আপনি জেনে অবাক হবেন এই দুটি সমুদ্র একে অপরের সাথে মিলিত হলেও এদের জল একে অপরের সাথে কখনোই মিলিত হয় না। প্রকৃতির এই আশ্চর্য দৃশ্যটি একমাত্র আলাস্কাতে দেখতে পাওয়া যায়। সেখানে আপনি দুটি বিশাল সমুদ্রকে একে অপরের সাথে মিলিত হতে দেখতে পাবেন। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপারটি হলো এই দুটি সমুদ্রের জলের রং আলাদা হওয়া সত্ত্বেও যখন এই দুটি সমুদ্রের জল একে অপরের সাথে মিলিত হয় তখন এই রং একে অপরের সাথে মিশে যায় না, বরং তারা নিজস্ব রং বজায় রাখে। গ্লেসিয়ারের বরফ গলা জল যখন সমুদ্র এসে মেশে তখন তার রং হালকা নীল দেখা যায় এবং অন্য সমুদ্রের জলের রং গাঢ় নীল হয়ে থাকে। অনেক বৈজ্ঞানিকরা এই দুটো ভিন্ন জলের উপর রিসার্চ করেছে, কিন্তু কেন এই দুটি জল একে অপরের সাথে মিলিত হয় না এর কোনো সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। অনেক মানুষ এর পেছনে ধর্মীয় কারণ জুড়ে আছে বলে ব্যাখ্যা করেছেন, আবার কিছু বৈজ্ঞানিকরা মনে করেন এর আসল কারণটি হলো মিষ্টি জল এবং লবণাক্ত জলের আলাদা ঘনত্ব। গ্লেসিয়ারের বরফ গলা জলে যে সমুদ্রটি সৃষ্টি হয়েছে তার জলের স্বাদ মিষ্টি এবং অপর জলটির জল লবণাক্ত, তাই এই দুটি সমুদ্রের জলের ঘনত্ব আলাদা হওয়ার কারণে এরা একে অপরের সাথে খুব আড়াআড়ি মিশতে পারে না। এছাড়া যেখানে এই দুটি সমুদ্র যেখানে একসাথে মিলিত হয়েছে ঠিক সেই স্থানে দুটি জলের মাঝখানে সাদা রঙের ফেনা দেখা যায়। দেখে মনে হয় এই ফেনাই এই দুটি সাগরের জলকে একে অপরের সাথে মিলিত হতে দিচ্ছে না। অবশেষে একটা কথাই বলবো, ধর্মীয় কারণ বা জলের ঘনত্ব যে ব্যাখ্যাই এর পেছনে থাক না কেন এই দৃশ্যটি দেখার পর আপনি অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, এই উপসাগরটিকে নিয়ে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।